নদিয়ার গাজনায় রাস উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে বিশেষভাবে সক্ষমদের অনুষ্ঠান। নদিয়ার রাসমারি নবদ্বীপ শান্তিপুর নয়, বগুড়ার গাজনায় গেলে বুঝতে পারবে পরিষ্কার। আজ থেকে 29 বছর আগে এখানে প্রথম শুরু হয় রাস উৎসব। সে সময় লোকনাথ সংঘ এই আয়োজন করে থাকলেও পরবর্তীতে আরও 4টি ক্লাব তাদের নিজেদের এলাকায় রাস করে থাকে। তবে সপ্তাহ পর বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি তারা একে অপরের সাথে আলোচনা করেই করেন বলে জানালেন উৎসব কমিটির সম্পাদক শিবশেখর গড়। 29 বছর ধরে সভাপতি হিসেবে দায়িত্বভার সামলানো অচিন্ত কুমার সরকার জানান, রাস উৎসব উপলক্ষে চলে মেলা, বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং দৃষ্টিহীন বা অন্যান্য বিশেষভাবে সক্ষমদের সম্মান জ্ঞাপন সহযোগিতা এবং তাদের কৃতিত্ব তুলে ধরা হয় শেষ দিনে। সুদূর মেদিনীপুর থেকে নজরুল কালচারাল ট্রুপে 22 জন বিশেষ চাহিদা সম্পন্ন জিমন্যাস্টিক কৌতুক এবং অর্কেস্ট্রা বাজনা সহ গানের এক দল এসেছে, যাদের বিচিত্র অনুষ্ঠান দেখে এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত। আগত নজরুল কালচারাল ট্রুপের কর্ণধার শ্রীকান্ত দে বলেন, নিজের চোখের সমস্যা থাকার কারণে অত্যন্ত অভাবী পরিবারের বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের নিয়ে কঠিন অধ্যবসায় এবং অনুশীলনের মাধ্যমে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করার অক্লান্ত পরিশ্রম করছি। রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় অনুষ্ঠান করতে পৌঁছেছি। সাংস্কৃতিক চর্চার জন্য সরকারি তত্ত্বাবধানে প্রচার পেলে আরও অনেক কিছু করার স্বপ্ন আছে। তবে অনুষ্ঠানের মাধ্যমে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে সক্ষমদের কৃতিত্ব তুলে ধরা যায়, ঠিক তেমনই অনুষ্ঠান দেখতে আসা বিশেষভাবে সক্ষমদের জীবনের প্রতি বিতৃষ্ণা কাটিয়ে আত্মবিশ্বাস জন্মায় নতুন করে বাঁচার এবং কিছু করে দেখানোর। আমাদের নদিয়া জেলার হাঁসখালী থানার অন্তর্গত, তবে রাস মানেই আমরা আগে মনে করতাম যে নবদ্বীপ শান্তিপুর, কিন্তু সেটাকে কিন্তু টেক্কা দিল আমাদের গাজনার রাস। এবারে জনসমুদ্রে পরিণত হলো গাজনার রাস, মানে এমনতর রাস আমরা কোনোদিন দেখিনি যে এত সুন্দর রাস হতে পারে। আমরা ছোটোবেলায় দেখেছি নবদ্বীপ শান্তিপুরের রাস, সত্যি জীবন্ত রাস। তারপরে বিশেষত্ব এবারকারের বিশেষত্ব হলো আমাদের গাজনার যে রাসটা হচ্ছে, মূলত আমরা দৃষ্টিহীন প্রতিবন্ধীদের নিয়েই কিন্তু আমরা রাস্তা করে থাকি। পরবর্তীতে আমরা দেখেছি যে দৃষ্টিহীন প্রতিবন্ধীরা যেমন আছে, পাশাপাশি কিন্তু দুস্থ মানুষ আছে এলাকার, যারা ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত, আমরা তাদেরকে খুব কাছে নিয়ে এসেছি, তাদের খাওয়ার ব্যবস্থা করেছি, তাদেরকে আমরা শীত বস্ত্র দিয়েছি, প্রত্যেকটি মানুষকে আমরা দিয়েছি। এই অনুষ্ঠান আমাদের চলবে, এই অনুষ্ঠান আমাদের চলছে। তবে এখানে মূল 4টি পুজো কমিটি আছে, তবে আমাদের লোকনাথ যে মঞ্চটা এটাই প্রধান মঞ্চ, মূল মঞ্চ। পাশাপাশি ওরা করে, ওরাও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। এই যে প্রোগ্রামগুলো ওরা যখন করে তখন আপনাদের সঙ্গে আলোচনা করেই তো? হ্যাঁ, প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই হয়। আপনার নাম? আমার নাম শিবশেখর গণ, আমি এই উৎসব কমিটির সম্পাদক। আমাদের 4টে ক্লাব আছে, 4টে ক্লাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, অন্য ক্লাবে বাউল থাকলে পারে, অন্য ক্লাবে ড্যান্স হয়। আর এখানে বিশেষ করে আমাদের এটা 29 বছরই চলছে, আর 29 বছর আমাদের মেন উদ্দেশ্য প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠানটা চালাই। লাস্টে বস্ত্র বিতরণ করি আমরা এখানে, এবং বড় গুণী শিল্পী আছে, তাদের রাস্তায় গান বাজনাও এখানে হয়। সমাজের 29 বছরই প্রতিবন্ধী এবং দুস্থ লোকদের বস্ত্র বিতরণ করে আমাদের ক্লাব থেকে। এই ক্লাবের এই বছর আসছে নজরুল মহান, ওটা আসছে ইসির থেকে আসছে, আপনাদের মেদিনীপুর থেকে আসছে ওটা। আমি বর্তমানে ক্লাবের সভাপতি, 29 বছর আমি সভাপতি হয়ে আছে এখানে। আমার নাম অচিন্ত কুমার সরকার, গাজনা থানা হাঁসখালী। একটা সাংস্কৃতিক টিম করেছি যেটা মানুষকে আনন্দ দেবে, মানুষ শিক্ষা পাবে, বিভিন্ন প্রতিবন্ধী এবং তাদের যে সমস্ত অভিভাবকবৃন্দ আছেন তারাও জেগে দেখে উৎসাহ পাবে যে ওই ছেলে মেয়েরা যদি এত সুন্দর জিনিস করতে পারে তাহলে আমার বাড়ির ছেলে মেয়েরা পারবে কেন। এই উদ্দেশ্যে আমাদের এই সাংস্কৃতিক টিম তৈরি করা, যার যার জন্য তারা তাদের প্রতিভার বিকাশ ঘটছে, বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই রকম বড় বড় মঞ্চে অনুষ্ঠান করে তারা স্বনির্ভর হচ্ছে, তাদের প্রতিভার বিকাশ ঘটাচ্ছে এবং বিভিন্ন প্রতিবন্ধী ছেলে মেয়ে এবং অভিভাবকরা আমাদের এই অনুষ্ঠান দেখে উদ্বুদ্ধ হচ্ছে।
তাদের ছেলে মেয়েদের শেখানোর জন্য, অংশগ্রহণ করার জন্য, তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য। সরকারি সহযোগিতা কিছুই পাইনি, ওরা কেবলমাত্র মানবিক ভাতা মাসে 1,000 টাকা করে পায়। পশ্চিমবঙ্গ সরকারের যে নিয়ম আছে, প্রত্যেকেই 1,000 টাকা করে মানবিক ভাতা ছাড়া অন্য কোনো সরকারি সাহায্য নেই। আমরা যে এত বড় একটা সাংস্কৃতিক টিম করেছি, তার জন্য কোনো আমরা সরকারি সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাইনি। কতদিন আগে থেকে এই টিম তৈরি করেছেন? এই টিম করেছি আপনার আজ এটা 7 বছরে পড়লো, 2015-14। আমিও শারীরিক দিকে প্রতিবন্ধী, আমার একটা চোখ অন্ধ, আমিও প্রতিবন্ধী একজন। এটা তো কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা একটা সংগঠন প্রতিবন্ধী। এখন আমাদের আছে 22 জন আছে আমাদের প্রতিবন্ধী সহায়ক সমিতি, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো এদের ক্ষেত্রে যে আপনারা প্রোগ্রামগুলো করেন, উপযুক্ত পারিশ্রমিক পান? হ্যাঁ, ওরা পারিশ্রমিক পায়, কিন্তু আমরা যে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম করতে যাই, কমিটি যারা পুজো কমিটি অনুষ্ঠান করান, তাদের কাছে যে আমরা পারিশ্রমিকটা পাই, উপযুক্ত তো আমরা দিতে পারিনি। তবু এদের একটা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে তারা আনন্দ পাচ্ছে, বিভিন্ন জায়গা ঘুরছে, তাদের বিশেষ করে তাদের প্রতিভাটা মানুষের কাছে তুলে ধরছে, এই উদ্দেশ্যেই এটা। এর পরবর্তীকালে কী ইচ্ছা আছে, এদেরকে নিয়ে কী করার ইচ্ছা? পরবর্তীকালে আমাদের ইচ্ছা, আমরা ইতিমধ্যে 12টা জেলা কভার করেছি, আমার ইচ্ছা পুরো রাজ্যটা মানুষের কাছে এদের প্রতিভাটা তুলে ধরা, আরও বেশি করে প্রতিবন্ধী ছেলে মেয়ে, সারা রাজ্যের আরও প্রতিবন্ধী ছেলে মেয়ে এই কাজের সঙ্গে যুক্ত হোক। সমস্ত কিছু রিহার্সাল দিয়ে এদেরকে ট্রেনিং দিতে হয়, প্রশিক্ষণ দিতে হয়, প্রশিক্ষণ দিয়ে তারপর এদেরকে তৈরি করতে হয়। সেভাবেই আমরা তৈরি করেছি, যাতে মানুষের মন জয় করার মতো, এরাও যে মানুষকে বসিয়ে রাখতে পারে, এরাও যে মানুষকে আনন্দ দিতে পারে, সেই উদ্দেশ্যেই আমাদের এটা তৈরি করা। আমার নাম শ্রীকান্ত দে। রাসলীলা আর সেই গোবিন্দ, আমাদের শ্রীকৃষ্ণের উপলক্ষে মহাপ্রভুর যে প্রভাব এই নদিয়াতে, সেটাই শুধু শান্তিপুরেই বিরাজমান নয়, তার আশেপাশে যতগুলো জায়গা এবং ব্লক আছে, এটা কৃষ্ণগঞ্জ বিধানসভার হাঁসখালী ব্লকের মধ্যে গাজনা বাজার, সেই গাজনা হাই স্কুল ময়দানে রাসযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, এটা প্রতি বছরেই হয়। হ্যাঁ, সেই শ্রীকৃষ্ণের আশীর্বাদে এখানকার আপামর জনতার সহযোগিতায় রাসের আয়োজন করা হয়, এবারেও সেটা হয়েছে। এটা দীর্ঘ বছর ধরে হচ্ছে, 25-30 বছর ধরে এই রাসযাত্রা হয়। এটা একটা বিশেষ আকর্ষণ, এটা প্রতি বছরই হয়, যে আপনারা দেখতে পাবেন যে এই প্রতিবন্ধী শুধু অন্ধই নয়, কারোর অঙ্গ নেই, কেউ কথা বলতে পারে না, হ্যাঁ অন্ধ, কিন্তু তারা যে এত দক্ষ এবং সুনিপুণ শিল্পী, তাদের বিভিন্ন কারুকার্য শিল্পত্ব এখানে প্রদর্শন হবে, এবং শিল্পীরা সেই শিল্পীর সেই শিল্পায়ত্ত যে বৈশিষ্ট্য সেটা এখানেও দেখানো হয়। এটা প্রতি বছরই হয়, সুদূর মেদিনীপুর থেকে এরা সব এসেছে, বেশিরভাগ এরা আদিবাসী। এই যে অনুন্নত এবং অবহেলিত মানুষ, যে এরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যে সনাতনী প্রথা সংস্কৃতি আচার আচরণ এরা যে ধরে রাখার জন্যে এই যে বিস্তার করছেন সমাজের মাঝে, সনাতনী সমাজকে তার যারা অজ্ঞ তাদেরকে জানানোর জন্যে কথার মাধ্যমে, গানের মাধ্যমে সেই প্রচারগুলো জানানোর জন্য এরা এখানে সেভাবে এলাকায় এত প্রতিবন্ধী এক জায়গায় এসেছে, এদেরকে নিয়ে কোনো চিন্তাভাবনা করেছেন, মানে কিছু করা যায় কি না? হ্যাঁ, তার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি, এখন সরকারের কাছে আমরা সেটাও আবেদন রাখছি যে এদের শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, এদের উন্নতি কল্পে এদের জীবনযাপন যাতে সুশৃঙ্খলভাবে এবং সমৃদ্ধি আনা যায়, সরকার কাজ করছে, কেন্দ্র সরকারও সেই প্রকল্প এদের জন্য রেখেছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।